শীতের দিন আছে আর কি, মা আয়েশার ফিন্দনে বুখারী শরীফ কিতাবুল মুগাজী ১৬ পারা একটা চ্যাপ্টার আছে আর এটার নাম হলো কিতাবুল মুগাজী। কথা বুঝেন নি আমার? এইটার একটা হাদিসে যদি করে যাকাত জিন্দেগীর বন্দেগী শেষ, ইমান শেষ, সে মুরতাদ। আর কাফের আর মুরতাদের মধ্যে বিরাট ফারাক। আমি ওই দিকে আজকে যাইতে না, অল্প কথা কম আমার কাছে। যাক, এখন মা আয়েশার ফিন্দনে ৭২ তালির একটা কাপড়, ২৭টা তালির একটা চুলি। আপনারা যারা বয়স্ক লোক, আমাদের মা খালারা, চাচি জেডিরা আগে চুলি ব্যবহার করত, ঠিক আছে নি কথাটা? এখন তো চুলি চলে গেছে, চুলি করে সিনে না মাইয়ারা। কথা বুঝেন না? ১২ গিরা ১৪ গিরা আসল বেরিয়ে চুলি। যাক, তো মা আয়েশার গায়ের মধ্যে ২৭টা তালির একটা চুলি আর ৭২ তালির একটা কাপড়। দিন আসল শীতের, বেশি ঠকঠর করে কাপড়। তো কাঙুনের দিকে এখন আসে আল্লাহ, আগে আসে টাঙ্গুনি। টাঙ্গুনি বুঝছেন না আপনারা? বাঁশ দিয়া দুই মাথার মধ্যে রশি লাগাইয়া টাঙ্গুনি বাড়াইলে এটার মধ্যে আমরা খাবার সবুজ থইতাম, ঠিক আছে নি কথাটা? আল্লাহর যোগাযোগ ছিল না। আমি দাবি করতাম যে আমরা রাগ হয়েছিলেন, এই ডাইনিং টেবিলে ভাত খাওয়াটা হারাম। নিরাকাশের নিচে একটা দলিল দিতে পারবে না যে নবীজি ডাইনিং টেবিলে ভাত খাইছে। নবীজির কর্মই আমাদের জন্য কি ধর্ম। তো নবীজি ডাইনিং টেবিলে খাইল না, আমরা কেন খা? এখানে একটা কথা হয়েছে, মাসুর হয়েছে, অ্যাজমা হয়েছে। কেমনে? ভালো মন্দ একটা মন্দ কাজ যদি ভালো মন্দ লোকে ভালো জানা করে, এটা বেদাতে হাসানা হয়। করে সুবহানাল্লাহ। তো বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এই ডাইনিং টেবিলটারে ওলামায়ে হক্কানিরা, রব্বানিরা, দরবেশেরা, শিক্ষিতরা ভালো জান না ডাইনিং টেবিলে খায়। এই হিসাব হয়তো এটা মোবাইল নয়, মূলত এটা হারাম। নীলাকাশের নিচে জালালের সামনে একটা দলিল দিতে পারবে না ডাইনিং টেবিলে ভাত খাওয়া হারাম। হাইতে না। তো আমরা তো চলে গেছি উপরের দিকে, আসলে নিচে। নবীজি যেটা করে নাই আমরা তো এটা করতেছি। নীলাকাশের নিচে এটা দেখাইতে পারবে না। নবীজির আমলে মসজিদের ভিতরে যে একটা দিন আজান হয়েছে, এখন তো আমরা মসজিদের ভিতরে খাড়াকে আল্লাহ শুরু করব। জিরা নবীজি করে নাই, আবু বকর করে নাই, ওমর করে নাই, ওসমান করে নাই, মাওলা আলী করে নাই, হাসাইন করে নাই, হোসাইনে করে নাই, জমাল আব্দিনে করে নাই, বাকেরে করে নাই, আশকরে করে নাই, তকিয়ে করে। এইভাবে ১২ ইমাম আছে। করা সুবহানাল্লাহ। ১২ ইমাম মানা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ। করা সুবহানাল্লাহ। ১২ ইমাম যারা মানে তারা ইমানদার। তো এখন এই আল্লাহ হাবিব খুঁড়া গাছছে কিয়ামতের আগে খুঁড়াই দেখা উঠাইতে পারবো নি। এমনি কয় শুননি, কিন্তু হেতাল মসজিদের মাঝে মিম্বরে গাড়াইলে হেতাল হকান দিয়ে আজান দেয়। তো এতে তো একমাত্র আজামাইকে চাকরি ছাড়িয়ে দিছে, হারাম করছে চাকরি। এই দেখলেন একবার আল্লাহ আজামাই তো বেগুন মারা, আল্লাহ সাপ বেগুন, বেগুন ইমাম সাপ। আমি মিমাতি করি না, আমি মসজিদের মধ্যে ইমাম রাখছি। এগুলো তো না সবাই সুন্নি করে ওইগুলি নবী যদি জিজ্ঞেস করে তুমি যে আমার উম্মত, আমার সুন্নাত যে কবর দিল মাটি দিল, তুই একটা দিন প্রতিবাদ করছো নেই। এই জন্য নবীজি ভবিষ্যৎবাণী করছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদ। করা সুবহানাল্লাহ। উম্মত রে, তোরা আমলে এমন একটি জমানা আসবে আমার হাজার হাজার সুন্নতকে কবর দিয়া লাগবো, মাটি দিয়া লাগবো। এই সুন্নতকে জিন্দা করতে গেলে কিলো কাল লাগবো, কিলো কাল করে যদি আমার একটি মৃত্যু সুন্নতকে জিন্দা করিবা, আমি দয়াল নবী তোমাদের 100 শহীদের সওয়াব দেব। আইয়েন বিয়ের মধ্যে খুতবা আছে, বিয়ের মধ্যে খুতবা মিম্বরে কি বসে বসে খুতবা পড়ে না দাঁড়াইয়া পড়ে? শুক্রবার দিনের খুতবারা কি বইয়া পড়ে না দাঁড়াইয়া পড়ে? এই যে বিয়ার খুতবাগা দাঁড়াইয়া পড়া সুন্নতে রাসূল, আর বৈশা পড়া সুন্নতে মুতাসারার খেলাপ কাফের। এই যে এত বিয়া আপনার কথা সইতেছে, কোনো একদিন কোনো মোল্লারে দেখছেননি খাড়াই খুতবা করতে? তো আপনারা তো প্রতিবাদ করেন না। এই জন্য জিরাতের নবীজি নাই, এই বিয়াটা হারাম। এই জন্য মায়ের সঙ্গে জির মিল নেই, হুতের সঙ্গে বাপের মিল নেই, কেন বিয়ে তো হারাম হয়েছে। যদিও মনে করেন আপনি কলমাহরি বিয়ে করছেন, আসলে জিনা হইতে আছে। যেখানে নবী নাই সেটা বিয়া না। বিয়া হইতে হইব মসজিদে, মাইয়া থাকতে হইব বাড়িতে। বিয়ার মধ্যে বিয়ে মসজিদে বিয়া ফরাইয়া খোদ বাগা ফরিয়া আর এনু ফতুয়া স্বামী দরুল মুখতার রব্দুল মুখতার 27টা ফাঁকার মধ্যে শরীর দলিল আর এনু ফি হাজার নেকায়ে ফি দুফুফে। তিনটা ডোল হইতে হবে, 1 2 3। তিনের উপরে ডোল দিয়া ডোল বাজাইতে হইব যে আমার ছেলের বিয়া, আমার মেয়ের বিয়া। তোর বিয়া হারাল হইব। কোনো বিয়ের মধ্যে ডোল হয়েছেনি, নাগর ডোল হইলে আর বান্ডার হয়ে গেছে, বন্ড হয়ে গেছে কইবনি, কিন্তু এটা শরীর দলিল। এই জন্য আমাদের বিয়ে হারাল নাই, আমাদের মধ্যে কর্ম নাই, আমাদের হোলা মাইয়া যা হয়েছে হারামজাদা হয়েছে। এই জন্য কথা হলো না। হোলা কয় আব্বা আপনি কিছু বুঝেন না। হোলা জন্ম দিলে ভাই, হোলা কয় আপনি কিছু বুঝেন না। ওই যে যেখানে নবীজি নাই, আমরা বিয়া শুদ্ধ নাই বিদাতে আমরা এই দুর্গতি। এখন হয়তো মনে করিবেন আমি আকতা করতেছি না, আমি কোরআন হাদিস করতেছি। এই যে আমরা জামাই গেরা বেগুনি গান, এই বেলাগো সামনে খুদ্া হয়, এই খুদ্ার মানে কি তারা এই মসজিদের ইমামতির গোষ্ঠী কিনে তারি নিয়ে। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? সেটা আমনে তো দেয়া যা আল্লাহ মানলেন না। রিজিকের মালিক যদি আল্লাহ হয়, ইমামতি গুতেলে না 1000 না 1500 টাকা। এই আল্লাহ আপনি ইমামতি করি দয়াল নবীজিরে বাড়তে দিলেন। মাইক দিয়ে আজান হারাম। নীল আকাশের নিচে জালালের সামনে একটা দলিল নীল আকাশের নিচে কেউ দিতে পারবো না। কেন? আমলের বাড়ি কাপ্তান বাতান কান্দির মসজিদের মধ্যে আজান হইতেছে মাইক দিয়া। আমলে কাপ্তান বাজার ফেসাব করতেন বসেন, আজানের আওয়াজ আমনের কানে গেছে। আজান দেওয়া সুন্নত, জবাব দেওয়া হইল ওয়াজিব। তরফ করলে কবিরা গুনাহ, তিনটা কবিরা গুনাহ করলে মানুষ কাফের। এখন যদি জবাব দিবেন কাফের হইবেন, আল্লাহ ফাঁক না না ফাঁক? আজানটা ফাঁকটা না ফাঁক? আমনে ফাঁক না না ফাঁক? যদি আপনি জবাব দিলেন কাফের হইলেন, জবাব যদি না দিলেন কবিরা গুনাহ করলেন। এই জন্য নবীজি জানে এমন একটি জমানার মধ্যে মাইক আসবো। আল্লাহ কয় বন্ধু নূর আর নূর এক জিনিস না। বন্ধু এমন একটি জমানাতে নূর আসবে, মাইকটা নূর, আজানটা হইল নূর। নূরে আর নারে এক হইতে পারে না। এখন যদি বলেন জালালি সাহেব আপনি তো ওয়াজ করেন, এটা কি? আমরা তো কোরআন হাদিস কইতেছেন সত্য, এটা হইল হেদায়েত আর আজানটা হইল ইবাদত। ইবাদতে আর হেদায়েতে এক জিনিস হইতে পারে না। আমরা যদি মাইক ছাড়া আজান দেয় রেতুল উকির শামসে আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, আপনি অজু কইরা মসজিদের দিকে রওনা হইলেন, আজান শুনতেছেন, জবাব দিলেন, মেয়ে লোক বাড়িতে ফাঁক না ফাঁকি অবস্থায় কাজ কামে আছে, আজান হইতেছে, আজান দেওয়া সুন্নত, বেডি এবং বেড়া জবাব দেওয়া ওয়াজিব। এখন আজানের আওয়াজ কানে আসতেছে, জবাব দিতেছেন, কাফের হইতেছেন, না দিলে কবিরা গুনাহ হইতেছেন। আমার আল্লাহ কয়, বন্ধু আমার বন্দারে জানাইয়া দেন আমার বন্দার কর্মের দ্বারা যাতে আমার বন্দা গুনাহগার না হয়। এমন একটি কর্ম আরম্ভ করলেন, আজান দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আপনি গুনাহগার বানাইয়া দিলেন। তোমার কর্মের দ্বারা আমার বান্দাকে গুনাহগার বানাইও না, আল্লাহর আদেশ। এখন এই জন্য আমার মাইক আছে তো, বেড়ায় মাইক কিনে দিছে তো 22,000 না 20,000 টাকা, আর কে আর আমরা এলানের জন্য মাইক রাখছি, ওয়াজের জন্য রাখছি, আজানের জন্য না। আজকে যে আমরা এখানে তিন উক্ত নামাজ আমরা কাউ কয় বসছেন, কাউ দুই উক্ত বসছেন, মাইক দিয়ে আমরা আজান দিছি না, আজান রাখছি হেদায়েতের জন্য। আর হিডল বাদক আজান দিব মাইক ছাড়া, মানুষ অজু করতেছে, আশা জামাতে সামিল হইয়া গেছে, বাইরের ভিতরে তো আজানের আওয়াজ যায় না, বেড়িরা পবিত্রতা হইয়া গেছে, বেড়িরা আজানের জবাব দি গুনাহগার হয়েছে না, আজানের জবাব দি কাফের হয়েছে না, না দিয়াও কবিরা গুনাহ বেড়িরা করছে না। আর মাইক যদি আজান দিতাম আমরা বাড়িতে না হইলো কয়েক হাজার বেরিয়েছে, এগুলো জবাব দিলে অজ্ঞার তো অজু নাই, জবাব দিলে কাফের হইতো, না দিলে কবিরা গুনাহ হইতো। কি শুরু হইল এখন কবি জানালি কথা, আসলে কথা এই জন্য কতগুলা কর্ম আছে, এই কর্মগুলো আমরা মানি না বিধাতে আমরা এই দুর্দশা হইতেছে। মানুষ যত শিক্ষা দীক্ষা মনে করেন বাড়তেছে, আসলে নিচে পড়তেছে। যাক, আমি কি বলতাম চাইছিলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠরঠর করে কাঁপতেছে, টাঙ্গুনিতে দেখতেছে আমার নবীজির বাহুর তালির একটা লুঙ্গি, এই যে ফাজামা ভিনদেন, এটা সুন্নতের খেলা না, হাজামা হিন্দি না, হাজামা কিনা ঘুষে নাই আর। আমার নবী জীবনে ফায়জামা ফিনতে নাই, তবে এটা হালাল সুন্নতে সাহাবা। জুলিয়াদাইন নামক এক সাহাবি চশমা জামা ওই বেড়া হিন্দি, এইটাই আসলে সুন্নতে সাহাবি। জুলিয়াদাইন আরবিতে ওই ব্যক্তিরে কয় যার হাত লম্বা, হাঁটুর নিচে যার হাত পড়ে যায়। আমরা ঢাকাতে আমার এক মুরিদান আছে, কি নাম, আরজু ছেলে, হাত একেবারে ঠিক হাত লম্বা বলা, তাকে জুলিয়াদাইন বলা হয়। আরবিতে কি বলা হয়? জুলিয়াদাইন, মানে হাত লম্বা। তো এই জুলিয়াদাইন সাহাবি চশমা জামা ভিন্দি নবীজির দরবারে আসে, নবীজি তাবাসসামা মুসকি হাসি দিয়া করে যে, বাবা আপনার এই ফাজামা কে বানাই দিছে? কয় আপনার বৌমা, কয় সুন্দর লাগে। কয় সুবহানাল্লাহ। এই জন্য এটা সুন্নতে সাহাবি, লেকিন নবীজির জীবনে একদিনও নবীজি ফাজামা ভিনতেন নাই। নবীজি সবসময় ভিনত আসিলেন না লুঙ্গি, কি ভিনত আসিলেন না লুঙ্গি, তবে আমরা সিলাই ভিনতি। বিহারিরা দেখবেন লুঙ্গি সিলাই না, ঠিক আছে নি কথারা, বিহারি গুলো দেওয়া হয়েছে না, হেতারা আসিলেন না লুঙ্গি হিন্দে, হেতারা কেমনে যে মরা মরা হিন্দে। আর আমরা যদি আসিলেন না হিন্দি, আমরা সতর দেওয়া যাইব, আমরা আঁকতে পারতাম, কথাটা ঠিক আছে না? আচ্ছা, এই নবীজি আসিলেন না লুঙ্গি হিনতেন। তো নবীজির বাহুত্তর তালের লুঙ্গিটা টাঙ্গনির মধ্যে, মা আয়েশা শীতের জ্বালা নিবারণ করতে না পাইরা ওই লুঙ্গি মোবারকটা ঠান্ডা গায়ে দিছে, গায়ে দেওয়ানোর পরে বেডির স্মরণ হয়েছে, কিরে আল্লাহর হাবিব গেঞ্জি মানি নিমা গাদ দিয়া গত্তুন বাহির হইয়া গেল, আমি শীতের জ্বালা নিবারণ করতে না পাইরা 10-8টা কাপড় একটা চুলি, তবুও নবীজির লুঙ্গি মোবারকটা আমি শরীরে আবরণ করলাম চাদর রূপে, তবুও শীতটা নিবারণ করতাম পারি না। যে আল্লাহর হাবিব কি হালে আছে, খাজুর পাতার বেড়া এইভাবে দুনো হাত ঢুকাইয়া ফাঁক করে দেখতেছে মা বাইনা কাবরি ওয়া মিনবারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মা আয়েশার হুজরা থেকে মদিনার সবুজ গম্বুজের দূরত্ব মাত্র 27 হাত। অতএব এই 27 হাতের ভিতরে দাঁড়াইয়া যদি কেউ কসম করে, আমি আল্লাহর কসম রে জগৎবাসী, আমি বেহস্তে দাঁড়াইছি। আমার আল্লাহ কয় তার কসম সত্য। মা আয়েশা নজর করে দেখতেছে আমার নবীজি সবুজ গম্বুজটা হেলান দিয়া পূর্ব দিকে ফিরা দাঁড়াইয়া রয়েছে। নবীজির নুরানি বদনে মুসলধারে বৃষ্টি পড়তে আছে। মা আয়েশা একটা চিৎকার দিল, নবীজি কত দূরে? কত? 27। আমি জানতাম চাই মা আয়েশাটা যে চিৎকার দিছে নবীজি শুনতেছে কি শুনতেছে না। না, দলিলে আরবা আদিল্লাতে উল্লেখ মা আয়েশা যত বড় চিৎকারে দিতেন না কেন 2.5 হাতের বেশি যাইত না। আর আমরা বেরিরা চিৎকার দিলে কেস্তলা তো লাঞ্ছন দোষে ব্যস্ত এত সোজা। মা আয়েশা যত বড় চিৎকারে দিতেন না কেন 2.5 হাতের বেশি যাইত না। লেকিন আমার দয়াল নবী তরা দুধ মা আয়েশার হুজরার দরজা আয়েশা ঠোকর দিছে কারাল বাবা। আরবিতে কি কয়? কারা বাবা। বিত্রেতুন আওয়াজ হইল, মানান তাকে তুমি। আমি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহর নবী আয়েশা গো, তোমার স্বামী আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষ, লেকিন আমাদের মতো মানুষ না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নীল আকাশের নিচে মানুষ বলে কেউ সাব্যস্ত করতে পারবে না। আমি জানতাম চাই আমরা ইমান কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান, তাহলে নবীজির সঙ্গে কুট কাট কিলো কাল করলে ঈমান নাই, শেষ করার কথা নাই। মা আয়েশা তাড়াতাড়ি দরজা কান খুললা দিয়া নবীজির এইভাবে জড়াইয়া আতাইতেছে। নবীজি জানে কি জানে না? দুনিয়াকে জানাইবার জন্য আমার নবী কহে, আয়েশা আপনি কেন আমার শরীর আতান? কয় নবী গো, আপনার নুরানি কদমে আমার জীবনটা কোরবান। নবী গো আপনি আমার হুজরাত তুমি মাত্র 27 হাত দূরে। আমার 2টা চোখকে দেখছি আপনার নুরানি বদনে মুসলধারে বৃষ্টি পড়তেছে। এখন ভোরবেলা, সূর্য নাই, বাতাস নাই, 27 হাত আপনি আমার ঘরে আসলেন। আপনার চুল মোবারক শুকনা, গেঞ্জি শুকনা, লুঙ্গি শুকনা, আপনার শরীরে যারা পরিমাণ পানি নাই। আমার নবীজি কয়, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? সুবহানাল্লাহ। হে আয়েশা, ওই টাইমে তোমার শরীরে কি ছিল? মা আয়েশা কয়, ইয়া আল্লাহ, নবীজি 27 হাত দূরে, আমার শরীরে কি আছে এবার এখানে দেখো। মা আয়েশা কয়, নবী গো আপনার নুরানি কদম মোবারকে আমার জীবনটা কোরবান। আমি শীতের জ্বালা নিবারণ করতে না পাইরা আপনার আসিলেন না লুঙ্গিরা সাদুর রূপে আবৃত করছি। আমার নবী কয়, আয়েশা আমি তো আল্লাহ পাকের জাতি, নূরের জ্যোতি, লুমআতুম মিন নূরিহি। ও আয়েশা, যে কাপড়টা আমার শরীরে লাগছে এটা জ্যোতিষময় হইয়া গেছে। আয়েশা গো, তুমি যখন আমার লুঙ্গিটা সাদুর রূপে গায়ে দিছো, তুমিও আল্লাহ পাকের জাতি, নূরের জ্যোতি হইয়া গেছো। আমি আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি, আল্লাহর জাতি নূর। আমি জ্যোতির মধ্যে বৃষ্টির মতো পড়তেছে, সেটা তোমার চোখে দেখা গেছে গো। সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম, সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা আকবরের 9 বছর আগে ইমানদার মুসলমান করা। সুবহানাল্লাহ। পৃথিবীতে খানায় কাবার পরে, মসজিদে আকসার পরে যদি কোনো বিল্ডিং হইয়া থাকে যেটা 7 কিসিমের পাথরে, ইয়াকুত, মরমর, আকি, জমরুদ, 7টা পাথর দিয়া, 7 রকমের পাথর দিয়া মা খাদিজাতুল কুবরার বিল্ডিং কান ছিল 86 হাত লম্বা, 36 হাত পাশ কোনা। সুবহানাল্লাহ। এটা সম্বন্ধে যদি বয়ান দিতে যাই 1 বছর কইলো শেষ হইতে না। বলা সুবহানাল্লাহ। এই বেডি জাজিরাতুল আরবের মধ্যে ধনী মানুষ ছিলেন, 3টা বিয়ে হয়েছে বেডির। আমার নবীজির বিয়ার আগে কোন স্বামী এই বেডির শরীরে হাত দিতে পারে না, বিরাট কথা, ছেড়ে দিলাম। ওই 3 স্বামীর ধনে, বাপের ধনে এত বড় ধনী বেডি জাজিরাতুল আরবে দোসরা কেউ ছিল না। কলা সুবহানাল্লাহ। এই জন্য 3 দলের দলি হইয়া এই বেডি প্রথম পৃথিবীতে বিল্ডিং বানাইছে। কলা সুবহানাল্লাহ। ওই বেডি 52 বছর বয়স। কলা সুবহানাল্লাহ। আমার নবীজির বয়স হলো 25। বেডির বয়স কত? বিয়ে করছে। কলা সুবহানাল্লাহ। বিরাট কথা, ছেড়ে দিছি। মা খাদিজাতুল কুবরা মাতারা নবীজির উরাত মুবারকের উপর অসুস্থ। হঠাৎ করে দেখা যাইতেছে মা খাদিজাতুল কুবরার চোখের কোটা দিয়া মাছির মাথা পরিমাণ পানি গড়াইয়া নবীজির উরাত মুবারকের উপর পড়ে গেছে। আমার নবী কপালে হাত মুবারক রাখা কয়ে, খাদিজা, আমি গর্ভ থাকতে আমার পিতা হারাইলাম। 14 দিন কম 6 বছর বয়সে আমি আমার মা আমেনারে হারাইলাম। 14 দিন কম 7 বছর বয়সে আমি আমার চাচি বিনতে ফাতেমা আমির হামজা স্ত্রীকে হারাইলাম। সুবহানাল্লাহ। কোরআনে হাদিসে এজমাতে আছে, সাইরুলা দলিলে কয় পৃথিবীর শুরু হতে কিয়ামত পর্যন্ত সমস্ত মায়ের মোহাব্বতটা এক পাল্লায় রইল। আর নবীজির চাচি বিনতে ফাতেমার মোহাব্বতটা অপর পাল্লাই লইলে এই বেডির মোহাব্বতের ওজন বেশি হয়ে যাইব। নবীজিকে এত ভালোবাসতেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য কয় 14 দিন কম 7 বছর বয়সে আমার চাচি বিনতে ফাতেমাকে হারাইলাম। 14 দিন কম 9 বছর বয়সে আমি আমার দাদা আব্দুল মুতাল্লিবকে হারাইলাম। খাদিজা গো, আপনার কাছে আমার আব্বার ভালোবাসা, দাদার ভালোবাসা, মার মোহাব্বত, শাশির মোহাব্বত পাইলাম। আমার উড়াতে আপনার মাতা, এই মুহূর্তে আপনার চোখের কোটা দিয়া মাছির মাথা পরিমাণ পানি যে আমার উড়াতে পড়ছে, এই জন্য আমার কলিজায় আগুন লাগা গেছে। মা খাদিজাতুল কুবরা নবীজির হাত নুরানি পাও মোবারকে হাত রাখা কয়, নবী গো, আপনার নুরানি কদমে আমি খাদিজার জীবনটা কোরবান। নবী গো, আমি জয়নবের মা, আমি রোকেয়ার মা, আমি কুলসুমের মা, আমি ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার আম্মা, আমি তাহেরের মা, তৈয়বের মা, কাশেমের মা, 3টা ছেলে 4টা মেয়ে, আমার ঔরজা সন্তান। নবী গো, আপনার কাছে ইমান আনার পরে দুনিয়ার বেগানা বেডা বেডি তো দূরের কথা, আমার এই 4টা ঔরজা সন্তান আমি খুদার একটা পশম দেখছি না। নবী গো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ও নবী না দেখা বিশ্বাস করার নাম হইল কি ঈমান, দেখার নাম হইল কি প্রমাণ। নবী গো এতদিন আজরাইল আমার কাছে গায়েব আছেন, ওরে যাইবার কথা কি তোমার মনে নাই, অসময়ে আইলা বন্ধু ওরে যাইবার কথা কি তোমার মনে নাই, আরে যাইবার কথা কি তোমার স্মরণ নাই, অসময়ে আইলা বন্ধু বড় ভাতা গরম পানি সেনবা কহরাইয়া আনি, ওরে সাদা কাপড় দিবে তোরে ভিজবার রায়, আরে সাদা কাপড় দিবে তোরে ভিজবার রায়, অসময়ে আইলা বন্ধু। মা খাদিজাতুল কুবরা কয় নবী গো এতদিন আজরাইল আমার কাছে গায়েব আছেন, এখন আমার ঘরের দরজায় দাঁড়াইছে, আমি আমার দুইটা চোখে দেখতেছি। নবী গো আপনার অনুমতি ক্রমে আমার জানটা লইয়া যাইব, নবী গো আমি জয়নবের মা, রোকেয়ার মা, কুসুমের মা, খাতুনে জান্নাত ফাতেমার আম্মা, তাহেরের মা, তৈয়বের মা, কাশেমের মা, বেগানা বেড়া বেড়ি তো দূরের কথা, আমার এই সাতটা ঔরজার সন্তান আমি খুদজার একটা ফসল দেখে নাই। নবী গো আমার মরণের পরে দুনিয়ার বেগানা বেড়ি দিয়া যদি আমার শেষ গোসলরা দিবেন গো নবী, তারা তো আমার অঙ্গ পতঙ্গ দেখব, আমার ইজ্জতটা দেখা ভালাইব, কাল কিয়ামতে আল্লাহর হাইকোর্টে আমি মুখটা দেখাইতে পারবো না। নবী গো আপনি তো আমার ইজ্জতের মালিক, আপনি তো আমার জীবন জৈবনের মালিক গো নবী, ফাইলবানি গো দুনিয়ার বেগানা বেড়ি দিয়া আমার শেষ গোসলটা না দেওয়াইয়া তুমি আল্লাহর বন্ধু আমার শেষ গোসলটা দিতা পারিবানি। আমার নবী কয় কবুল করলাম। মা খাদিজাতুল কুবরা কয় নবী গো আমার দ্বিতীয় নম্বরের সুয়াল গো নবী, নবী গো হাট বাজারের মার্কিন কাপড়, হাট বাজারের মকমলের কাপড়, হাট বাজারের জরির কাপড় দিয়া আমার কাপড় নানা দেওয়াইয়া তুমি তো আল্লাহ পাকের জাতি নূরের জুতি, নবী গো তোমার বদনে যেই পোশাকটা লাগছে কাপড়টা লাগছে এটা জ্যোতিষময় হইয়া গেছে। ওগো নবী হাট বাজারের মার্কিন কাপড়, জরির কাপড়, মকমলের কাপড় দিয়া আমার কাপড়টা না দেওয়াইয়া তুমি আল্লাহর বন্ধু তোমার একটা জুব্বা মুবারক আমি খোদজার কাফনে দিবানি। আমার নবীজি কয় কবুল করলাম। মা খাদিজাতুল কুবরা কয় নবী গো আমার তৃতীয় নম্বরের সুয়াল গো নবী, নবী গো যেইখানে আমার মাটি দিবেন কবর করবেন, নবী গো আপনার নুরানি জবান মুবারকে শুনছি কবর খোদার পরে মাটি দেওয়ার পরে 40 গজ যখন আসবেন গো নবী আমার কবরের মাটিটা চতুর্দিকের মাটিটা 40 গজ দূরে যাইয়া দোলাইয়া আমার একটা বাড়ি দিব গো নবী, আমি বক্তার মতো নিষ্পিস হইয়া যাইব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। নবী গো মাটির এই সিবাটা আমি সহ্য করতে পারবো না। ও নবী আপনি তো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি, ফাইবানি গো আমার কবর খোদার পরে তোমার জামা কাপড় খুললা আমি খুদজার কবরে একটা গড়া গড়ি দিবানি। তোমার নুরানি বদন যেই কবরে লাগিয়া গেছে তার জন্য সিবা দেওয়া হারাম হইয়া গেছে। আমার নবীজি কয় কবুল করলাম। মা খাদিজাতুল কুবরা কয় নবী গো আমার চতুর্থ নম্বরের সুয়াল গো নবী, নবী গো যেইখানে আমার মাটি দিবেন গো মাটি দিয়া 40 গজ যখন দূরে আসবেন আমার কবরে দুইটা ফেরেশতা মুনকির আর নকির আমার কবরে যায়া আমারে সুয়াল করব মান রাব্বুকা তোমার আল্লাহ কেডা। নবী গো আমি খোদা যার জীবনে আল্লাহরে চোখে দেখি নাই, আপনারা দেখছেন ও নবী আল্লাহর আওয়াজ চিকন না মোটা আমার কানে শুনি নাই, আপনারা শুনছেন নি? নবী গো আপনি আল্লাহ দুর্গন্ধ না সুগন্ধ নাকে লইতে পারি নাই, আল্লাহর আমার জিহ্বায় স্বাদ পাই নাই, আল্লাহর বাতাসটা গরম না ঠান্ডা আমার চামড়ায় লাগে নাই। আরবিতে কয় হাওয়াসে খামাসা, বাংলাতে কয় পাঁচ ইন্দ্রিয় দ্বারা আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে, কয় সুবহানাল্লাহ আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে। এই কথাটা ধরছেন রাবিয়া মানে ৪র্থ নম্বরের মাইয়া। রাবিয়া কয় আল্লাহ তুমি কইতেছ সিবগাত আল্লাহে ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহানু লাহু আবিদিন। তুমি কর তুমি লম্বা ন, তুমি বাঁধি ন, কালা ন, দলা ন, কোন বস্তুর মতো ন, তুমি কর তুমি নৈরাকার। এটা কথা তোর জিজ্ঞাই তাহলে তুই নৈরাকার যদি অস কাবা ঘর কেন দেখ তোর ঘর, কোন সুবহানাল্লাহ। মক্কা শরীফ কার ঘর কয়, মসজিদ কার ঘর কয়, আল্লাহ হুতি রয়েছেন এটার মধ্যে। এটা রাবিয়া ধরছে ও খোদা তুই কস তুই নৈরাকার, তোর আরাম নাই, আয়াস নাই, হাজত নাই, শীত নাই, গরম নাই, দুনিয়ার ব্যাকে কয় মক্কা শরীফ তোর ঘর। আমরা আরাম আসে, আয়াস আছে, হাজত আছে, ফাঁকনা ফাঁক আছে, এই জন্য আমরা ঘরের দরকার। তুই যদি নৈরাকার হলি মক্কা শরীফ তোর ঘর, জগতে কয় কি ঘর ইটা বানাইছ, কে থাকে, কি কর, আমি সাউন্ড ছাড়া তুমি খোদারে সাইরা দিতাম না। কত মুখ দিয়া সৌদি একটা দিছে দিয়ে হাতুড়ে জান্নাত দো জগ সে আরব ক্যা করো আর জুহায় মাই তুজে দেখা করো, কোন সুবহানাল্লাহ। এইভাবে একবার সজদা দিছে, মাথা উড়াই আর একটা কদম দিছে। আল্লাহ কয় আমার আল্লাহ জিবরিল আইয়ান জালা সারিয়ান জিবরাইল রে সিদরাতুল মুনতাহার বসা থাকো না, ও জিবরাইল আমার বন্ধুর বান্দি রাবিয়া যেইভাবে আমি খোদার তালাইশে কাবা ঘরের দিকে আসতেছে, যদি সত্য সত্য রাবিয়া কাবা ফুচা যায় আমি নৈরাকার খোদা নৈরাকার আর থাকতে পারবো না। আকার দৈরা রাবিয়ার সঙ্গে দেখা দেওয়া আমি খোদার ফরজ হইয়া যাইব। আমি যদি রাবিয়ার সঙ্গে দেখা দেই কিয়ামত হইয়া যাইব, দুনিয়া তো আর থাকবে না। ও জিবরাইল আমারে আমার জায়গা থাকতে দাও, রাবিয়ারে রাবিয়ার জায়গাত রাখো, বরং মধ্যে দিয়া তুমি আমার কাবারা বসরায় লইয়া যা। আমি কোথাও চাইছিলাম বাসার মমিন আবদাল আওতার নকিব রকিব আরেফ মানসুব আলেফ মৌলবী মাওলানা আল্লামা ফাহামা মোল্লা ওলি গাউস কুতুব কুতুবুল আকতার কুতুবুজাদিদ দরবেশ ইমাম ইমামে আজম গাউস গাউসুল আজম তাবি সাহাবি মুহাজির আনসার ফারুক ফারুক আজম সিদ্দিক সিদ্দিক আকবর ফারুক ফারুক আজম সিদ্দিক সিদ্দিক আকবর। কিন্তু শহীদ একটা বাদ রয়ে গেছে, শহীদ একটা দরকার হয়ে গেছে, বাদ দিছি কিনলে এটা করলে এটা বয়ান করুন আমার উপরে ইমানি দায়িত্ব হয়ে যাবে, এরা শহীদের দরকার আলাদা খরচ হবো। সিদ্দিক আকবরের পরে হলো বরকতুল্লাহ বরকতুল্লাহর পরে হলো সাকায়াতুল্লাহ, সাকায়াতুল্লাহর পরে হলো কুদরতুল্লাহ, কুদরতুল্লাহর পরে হলো রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর পরে হলো হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর পরে হলো মাওলাউল্লাহ। মাগো এইভাবে ৮০টা ক্লাস আছে আল্লাহ পর্যন্ত যাইতে। ৭৯ ক্লাসে আমার নবী, ৮০ ক্লাসে আল্লাহ। আমি জানতাম সাই সিদ্দিকে আকবর, সিদ্দিক যেই ব্যক্তি এই সিদ্দিকের এক ক্লাস নিচে নামাইলে, নবীগড়ে এক ক্লাস নিচে নামাইয়া সিদ্দিক কইলে ইমানদারের ইমান থাকবো। আমি সিদ্দিকের এক ক্লাস উপরে উড়াইয়া নবী কইলে ইমান থাকবো। আমি আমার নবীর ক্লাস ৭৯ ক্লাসে। এই নবীরে যদি জগতের কাউ কয় নবী আগমত মানুষ, তারে মুসলমান কম যাইব। সিদ্দিকের এক ক্লাস উপরে উড়াইয়া নবী কইলে বেঈমান হইয়া যায়, জিন্দিগি বন্দিগি বরবাদ হইয়া যায়। একজন নবীরে এক ক্লাস নিচে নামাইয়া সিদ্দিক কইলে ইমান চলে যায়। আমার নবীর ক্লাস ৭৯ ক্লাসে। এমন নবীরে যদি দুনিয়ার কেউ কয় নবী আগমত মানুষ, এটা বুঝতে এইটার ইমান আসেনি, এইটারে মনুরীগঞ্জ এগুনি, এতে সিল্লা গুতেলে কাম হইবনি। হ্যাঁ, এতে সিল্লা গুতেলে কাম হইবনি। আমি জানতাম সাহেব। মাগো আমার নেতা, তোমার নেতা, আরেক দল আছে শয়তানের দল, আঙ্গারাম আছে। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী, কিতা কয় বিশ্বনবী কি মুস্তফা। কথাটা কুফুরি, কথাটা কুফুরি। কেমনে আমি জানতাম চাই আমার এই জামাইটাই ছিললে আমরা কিতা কই কেনা কইতাম না। আমি এই নেতা শব্দের অভিধানিক অর্থ হইল দুইটা ডিকশনারি খোলেন আর লোকাত খোলেন, দুইটা। একটা হইল তেনা আর একটা হইল সর্দার। কাবর ছিললে কি হয়? তেনা দিস তা হোসেনি বেরিয়ে হোলানের গু হোসেনি ফাইলা হোসেনি। আচ্ছা, নবীজির সামনে এই অর্থ করা যাবে না। আর একটা অর্থ হইল সর্দার। কি সর্দার? আচ্ছা আমি জানতাম চাই সর্দারের পরিবর্তন পরিবর্তন আছে কি নাই। কখন সর্দারের গলায় ফুলের মালা, আবার জুতার মালা পড়তে দেরি হয় না। আমি সে কথা তো নবীর সামনে এই অর্থকরণ যাবনি। আমার নবীর সাইয়েদ কোন সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন, সাকায়াতুল্লাহ, বরকতুল্লাহ, রহমতুল্লাহ, হাবিবুল্লাহ। এ আমার নেতা, তোমার নেতা, ওই নির্ভূত কত বড় নেতা। আর আপনারা তো দৌড়বেন। ভাগ্য ইসলামী শাসন চায়, হারামের বাচ্চারা ইসলাম চায়, ইন্দিরকারীতে কেমন হারাম দেবী সাইন্স স্কুল দিয়ে মানুষে কোবায়। ইসলাম হইল, ইসলামের মধ্যে কোনো কিলো কাল আসেনি। ইসলাম শান্তির ধর্ম, কলা সুবহানাল্লাহ। ইসলাম শান্তির ধর্ম। আর ইতারা আছে অশান্তি করিবার লাগে, মানুষের কুড়েল দিয়ে কোবায়, সাইন্স কুড়েল, আবার মানুষের রক্ষারী দেয়। কত বড় দেখাইছে। ছেড়ে দিলাম আমি বলতে একটু দুঃশ্বাস করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ কয় জিবরাইল আমার কাবারা বসরায় লইয়া যা। আরে একদল কোথায় শয়তানের দল আছে, কি দল বসে এরবেলা। আমি ক্লাস হয়েছি ৭৯ ক্লাস পর্যন্ত। আমার নবীজি ছাড়া কাবা কারোলা এই করে না। কাবা সৌদা দিছে মোকামে ইব্রাহিমের দিকে নবীজির শুভ আগমনে, করা সুবহানাল্লাহ। আর একমাত্র বান্দি বেডার লাইন বেডিল্লায় কাবা আছে ৮৫০০ মাইল। কোন বেডার লাই একটা বেডিল্লাই আছে বসরার থেকে খানায় কাবার দূরত্ব ৮৫০০ মাইল। চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন তানাবিনি নূরে আকবর মাহাবে কাম। মা রাবিয়ার চক্ষু বন্ধ, ঠোঁট বন্ধ, কান বন্ধ, এগুলি আগে স্যার ঠুস করে একটা বাড়ি গেছে, রিমিঝিমি দেখতেছে চোখে আটায় মা গো বিড়াটা ভাবত। আমি বালে খাওয়ার পরে আমার মনে পড়ে না তোরা পাত্তর জাতকে আমি কোন চিমটি দিছি। আমি আল্লাহর কাবা মক্কা শরীফ রওনা হইছি, জগতের মানুষে কয় মক্কা বলে আল্লাহর ঘর, আবার আল্লাহ কোরআনে কয় আল্লাহ নৈরাকার, আবার জগতে কয় মক্কা শরীফ আল্লাহর ঘর। আসলে হাকিকত কি? আমি সাইতাম রওনা হইছি, তুই পাত্তরে কেন আমারে বেড়া দিয়া রাখলি? কাবার জবান খুলে গেছে, কাবায় কয় রাবিয়া আমি দুনিয়ার সাধারণ ফাত্তর নও, আমি হইলাম আল্লাহর খানায় কাবা। রাবিয়া কই ইয়া আল্লাহ হে কাবা, আজ তোর পাগল হইয়া তোরে চাইতে মক্কা শরীফ রওনা হইছি, তুই কি মক্কাতে না আসত আমার বসরাতে? কাবায় কয় রাবিয়া আমি আল্লাহর কাবা আপনার বসরাতে, আপনি আছেন বসরাতে। রাবিয়া কও বুঝি আমি আসলে তোর পাগল হইয়া রওনা হইছি, এখন হাকিকতে দেখতেছি তুই আমার পাগল হইয়া আমার বসরায় চলে আইছ। কাবায় কয় না আমি তুমি রাবিয়ার পাগল না, এই আমি নিজে কই তোর পাগল হইয়া রওনা হইছি, অন্ত তুই আর বসরার মধ্যে তুই কই আর পাগল না, তা আসুত কি? কয় রাবিয়া রাগ করো না, আমি তোমার পাগল না, আমি হইলাম আল্লাহর পাগল, আল্লাহর হুকুম তোমার দিদার করাইতে, তাই আমি কাবা আসি তোমার বসরাতে। রাবিয়া কয় হদগাইয়া কাবা, তুই আর পাগল না হইল তোর আল্লাহ পাগল, তো আল্লাহরে ধরার যন্ত্র কি? আল্লাহরে ধরার কোন রশি আসেনি? স্কুলে নাই, মাদ্রাসা নাই, মুক্তব নাই, ভার্সিটিতে নাই, নাই নাই আল্লাহ জগতে নাই। একমাত্র ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একমাত্র ওলির কদম হইল আল্লাহ ধরার রশি। কলে রাবো গুজার মর্দে হালেসু, কলে রাবো গুজার মর্দে হালেসু, ফেসে মর্দে ফামেলে কামেলেসু। আমার আল্লামা শেখসাদি ফরমান এ জগতের মানুষ যদি আল্লাহ পাইতে চাও, আল্লাহর নৈকট্য পাইতে চাও, আল্লাহ হাসিল করতে চাও, ওলি আল্লাহর জুতার দুলি বন্যা যাও। আল্লাহর জুতার তলি দুলি বন্যা যাও, যদি বন্যা জীবনে তোমার মরণে জীবনে যদি একদিন রে অলির কাছে ফয়েজ আছে দুই কিসিম। কয় কিসিম? একটা হলো বিন নজর, আর একটা হলো বিস্মরণ। আমরা চাইন কসব চিনেন না? কসব এই কসবে করে কি, এই গুমতি নদীর হাড়ে খাত একটা করে বলে জানাই ডিমা আতাশ টাকা হাড়ি হাড়ি নদীর মধ্যখানে যাইয়া সব সাদার মধ্যে বইয়ে ফুকুরের ফাড়ে খাত করি, ফুকুরের খাদের মধ্যে ডিমা আতাশ টাকা হাড়ি হাতা উতা দি গোড়া দি ওই হুড়ির মধ্যে সব সালার মধ্যে যাই বইয়ে বইয়ে কাল্লারা বাইর করে সূর্যের দিকে ছায় আগে ছাইয়া এবার 100 গজ দূরে খাদের ভিতরে ফাঁকার নিচে ডিমা, ডিমার দিকে যখন এইভাবে নজর করে রে আমার আল্লাহ কসবের চোখে আমার পাহাড় দিছে, ডিমা বাচ্চা হইয়া যায়। যায় কি যায় না? এ নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর কসব, 100 গজ দূরে নজর কইরা ডিমের বাচ্চা বানাইয়া দেয়। তুমি যদি মোহাব্বত করো, করার মতো যদি জিন্দিগিতে তোমার মুর্শিদ একবার যদি তোমার দিকে মোহাব্বতে নজর করে, তোমার অন্ধকার কলব মদিনার আয়না হইয়া যাবে। দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম में रसीने को मदीना निकालो बार गम से ये सफीना सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह रबिया हसन बसरीर गुलामी खाताय नाम लेखाइছে এই জন্য আল্লাহ কোরআনে কয় একমাত্র বয়াত রাসূল করা সুবহানাল্লাহ একটা হলো বয়াতে শেখ আর একটা হলো বয়াতে রাসূল বয়াতে শেখ হারাম এই জন্য গাউসে পাক লিখছে ফিরের দল 12টা হইব কোনা 11টা ফির মুরিদ বেলা হিসাবে জাহান্নামে যাবে হিসাব ছাড়া একটি দল বয়াতে রাসূল বেলা হিসাবে ব্যস্ত হবে কোনা সুবহানাল্লাহ একমাত্র আল্লাহ কয় لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم নবী গো আপনি মুরিদ করাইতে পারবেন কিয়ামত পর্যন্ত আপনি হায়াতুন নবী আপনি ইমামুল মুরসালিন আপনি রহমতাল লিল আলামিন আপনি বয়াত করাইতে পারবেন কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ এইখানে একটি কথা এটা না করে আপনারা বুঝতেন না মরফু হাদিস ইন্না মানে নিশ্চয় জান্নাত মানে বেহস্ত ইন্নাল জান্নাতা হুরমাত আলাল আম্বিয়ায়ে হাত্তা আদখুলাহা সমস্ত নবীগণের জন্য বেহস্ত হারাম যেই পর্যন্ত আমার মদিনার কামলিওয়ালা বেহস্তে না যাইব সমস্ত নবীগণ উম্মতের হুরমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি সমস্ত নবীগণ উম্মতের জন্য বেহস্ত হারাম যেই পর্যন্ত আখির জমানার হাবিবের উম্মত বেহস্তে না যাইব এটা সামনে নজরটা কইতাম ভাইও আদম নবী ইব্রাহিম নবী আদম নবী নূহ নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী উলুল আজম নবী কোন সুবহানাল্লাহ এই পাঁচজন নবী কাল কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ একতলাপ আছে কোন ফকি লিখতেছে এক বিগত উপরে কোন ফকি লিখতেছে সোয়াত উপরে আইনুল ইয়াকিন সুরমা দিতে আমরা এই সুরমা শলা পরিমাণ উপরে থাকবে 12 সূর্য মানে সূর্যের মুখ 12টা এমন তাপ দিব জমিনটা তামা হইয়া যাইব আমার জমিনের বাপে 12 সূর্যের তাপে মানুষের মাথার মগজে উতলাইব 500 বছরের রাস্তা দূরে থাকতে বক বক শব্দরা শোনা যাইব পাঁচজন নবী যুক্তি করল আমরা তো আল্লাহর বন্ধু বলে সত্য আল্লাহর কি করণীয় আছে চলো আল্লাহর দরবারে দেখবেন আপনারা ফাঁসো নবী কমর বান্ডা আল্লাহর দরবারে হাজিরা দিব আল্লাহ কয় বন্ধু দয় কেন আসেন কয় মাবুদ যদিও তোমার আরশের তলে আছি সত্য লেকিন গরমের জ্বালা সহ্য করতাম পারি না তোমার কিছু করণীয় থাকলে করো আমরা আর এই ময়দানে থাকতে চাই না আমরা ব্যবস্থা দিয়া আল্লাহ তাবাস্তামা মুসকি একটা হাসি দিয়া করবো খোলা মানিয়া নিতেন নয় সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া আলাইকুম খুদায়ে খুদ খরিদায়ে মুহাম্মদ খুদা মিলতা বাবাজারে মুহাম্মদ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আল্লাহ কয় ওলা মাইয়া নিচ্ছেন না ওলা মাইয়ার গাছ খায় হিরি গেছে ও বাগো হিরি গেছে কয় মুড়িদান দেওয়া আছেন দেশ বলি মুড়িদানের গোষ্ঠী গেলে ওমা হিরিয়ে গেছে। আল্লাহ দেখবেন সবুজ কাগজের মধ্যে লাল কালি দিয়া লিখবো, এটা জাতীয় কালি। এইটার ব্যাখ্যা দিলে 2 ঘন্টা দেওয়া যাবে। লাল কালি দিয়া লিখবো, যান ব্যস্ত যান, খুশি হইয়া হাসু যান। থার্ড ক্লাস আর কি, দুনিয়ার মধ্যে 3টা ক্লাস আছে, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস। থার্ড ক্লাসের দারোয়ান হলো রাজি মেওয়া ব্যস্ত, থার্ড ক্লাস। এইটার দরজার মধ্যে রাদিদ নামক একটা ফেরেশতা মাগো মা দাঁড়ায় খাড়াই দিছে। মুসা নবী নিয়া কাগজটা দিছে, কোরআন বসে পড়ায় সাইয়া কথা যেটু ফেরেশতা বানাইয়া দিছে। বাবাই মুসা নবী রাদি রাগিল, মুসা নবী কা তবে ফেরেশতা মুসানবী দুনিয়ার মধ্যে আজরাইলে সোবাদ দিছে, ফেরেশতা আসেনি বলে। তো ফেরেশতা আর নবী হলো গায়েবের সোবাদ। সুবহানাল্লাহ, ছেড়ে দিলাম। ফেরেশতা সারেন্ডার, মুসা নবী সারেন্ডার। মুসা নরম হইয়া কয়, ফেরেশতা রে, এটা তো আল্লাহর লেখা, ফালাইলি কিল্লাই। কাগজ চুগায় সুমা দেয়। ফেরেশতা কয়, মুসা তোমার আল্লাহর ব্যবস্থা থাকলে চলে যাও, তোমার আল্লাহর দস্ততের নিচে যদি আমার মদিনার কামলিওয়ালার সিল যদি না থাকে, তোমার আল্লাহরও আমি ফেরেশতা ব্যবস্থা ঢুকতে দিতাম না। দৌড়াইয়া গেছে আল্লাহর কাছে। আল্লাহ কয়, বন্ধু দয়। কতবার ফেরেশতা কয় কি কয়, কি কয়, কয় তোমার বেলে ব্যবস্থা দিত না, বলে কি ইল্লাই, বলে তোমার দস্ততের নিচে যদি তোমার মদিনার বন্ধুর সিল না থাকে, আমার আল্লাহ কয় সাদ্দাকতা সত্য কইছে। সুবহানাল্লাহ, ইন্না তাইনাকাল কাউসার আয় খায়রে কাসির। আমি খোদা আমার জাতের কসম খাইয়া কই, কেন নবীজির ঘরে তাহের, তৈয়ব, কাসেম, মা খাদিজাতুল কুবরার ঘরে, আর কিতনিয়া খয়বরের জমশেদ বাদশার ছোট বউ কিতনিয়া খয়বরের যুদ্ধের মধ্যে ধরা পড়ছে। সুবহানাল্লাহ, আর একটা গাধা ধরা পড়ছে। আল্লাহর হাবিব কুরসিতে বসে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, একটা গাধা ধরা পড়ছে আর জমশেদের ছোট বউ ধরা পড়ছে। নবীজি এইভাবে দহিয়া কালবির দিকে নজর কইরা কয়, দহিয়া কালবি মাইয়া গা তোমারে দিলাম। দহিয়া কালবি কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার 101 বছর বয়স, আমি মাপ চাই। আমি এই বেটিরে মা কইলাম, আল্লাহর হাবিবের কদমে আমি দান কইরা দিলাম। আই কইতামনি বাকিটা। আর একটা গাধা ধরা পড়ছে, গাদার সঙ্গে 40,000 ইহুদি। ইহুদির আশা কয়, নবী গো আমরা 40,000 মুসলমান হইতে মিলাও। বলে আমরা শর্ত আছে। বলি কি শর্ত? বলে আমরা বাপ দাদার দিনের একটা গাদা, সামনে গেলে কামড়ায়, পিছে গেলে লাইটায়, আমরার বশ মানে না। গাদায় যদি আমরার বশ মানে, আমরা 40,000 ইহুদি মুসলমান হইমো, নতুবা কেল্লা দিমো। গাদায় যদি বশ না মানে। আমার নবী কয়, তোমরা গাদা রাখো। বলে গাছের লোক বানিয়েছি। বলে সর, 40,000 লোক, বুঝেন না, সরসর করছে, দুই দিকে ফাঁক হয়েছে, একটা গোলগুলি হয়েছে, গাদারা গাছের লগে বাঁধা, নাক খোঁড়াই না, গাদারা দেখতেছে দয়াল নবী কুরসির মধ্যে বসা, গাদারা মাথার একটা টান দিয়া নাকটা চোলাইয়া রশিটা চিরা দৌড়াইয়া আইসা আমার নবীজি চেয়ারে কদমের মধ্যে মুখটা লাগাইয়া চোখের পানি ছাড়ে আর কয়, আল্লাহ তুমি আমার গাদা বানাইছো, জবাব দিছো না, তোমার বন্ধুর নুরানি কদমে মুখটা লাগাইলাম এই খাতিরে আমার একটু জবাব দাও, আমি ইহুদিরা রে বুঝাইয়া দেই। আমার আল্লাহ কয়, গাদা তুই ইহুদিরে বুঝাইতি কি? যদি কিয়ামত পর্যন্ত তোর জাতের জবান সাথী আমার বন্ধুর খাতিরে আমি খোদা দিয়া দিতাম, তবে তোর জাতির সঙ্গে মনিবের সঙ্গে কথা কবি যা, আমি তোর জবান খুল্লা দিলাম। গাদা আমার নবী কয়, গাদা মুখ লাগাইয়া রাখছ, চোখের পানি ছাড়ো, মনিবের না ফরমানি করো কেন? নিচের দিকে মুখ, চোখের পানি টপ টপ করে পড়ে। কাতায় কয়, নবী গো, ওগো নবী, আমার বংশে কোন নবী ছাড়া সাধারণ মানুষ আমার জাতের মধ্যে উঠতে পারে নাই। নবী গো, 3,24,000 নবী দুনিয়াতে আসে, আমার বংশে 3,24,000 গাদা হইছে। কোন নবী ছাড়া কোন সাধারণ মানুষ আমার জাতের ফিডে লই নাই, আপনি শেষ নবী, আমি হইলাম শেষ গাদা। আপনি সারা জগতে আমার ফিডে আর কেউ উঠতে পারবে না। আমার নবী কয়, গাদা তুমি বেড়া না বেড়ি? নবী জানো না? গাদায় কয়, নবী গো আমি তো বেড়া। কয়, বিয়ে শাদি করো, আওলাদ বাড়াও। গাদায় কয়, নবী গো আপনার নুরানি কদমে আমার জীবনটা কোরবান, আপনি শেষ নবী, আমি শেষ গাদা, আমি যদি আওলাদ বাড়াই দুনিয়ার সাধারণ মানুষ আমার জাতের ফিজে উঠলে আমি গাদার ইজ্জত বাঁচবে না। 40,000 ইহুদি নবীজির কাছে গাদার জবান শুনে বিনা দ্বিধায় ফুরিয়ে বেড়াচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিতনিয়া মারিয়া এই বেডির ঘরে, নবীজি আমাদের মা, আমার নবীজি স্ত্রী আমাদের মা, এই বেডির ঘরে ইব্রাহিম পয়দা হয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম 14 দিন কম 4 বছরের সময় ইব্রাহিম এন্তেকাল করছে। আমার নবী জীবনে এমন কান্দা কান্দে নাই, ইব্রাহিমের জন্য এমন কান্দা আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ কয়, বন্ধু আমি কিয়ামত কইরা দিব, আপনি আর কাঁদেন না। তবে বন্ধু 12 গোড়া ফির হইব, 11 গোড়া মুরিদার ফির বেলা হিসাবে দুজগে যাইব, আর একদল বয়াত রাসূল গ্রহণ কইরা বেলা হিসাবে ব্যবস্থা পাইব। কবরে সুয়াল করব কড়া 3টা 973 পিছা জিজ্ঞাইব নি কেন? রোজা আসিল নি? বিবাদা করছি, দান খরচ করছি, কিচ্ছু জিজ্ঞাসা না। জিজ্ঞাইব মান রাব্বুকা, তোমার আল্লাহ কেডা? আল্লাহ কয়, বন্ধু যারা আপনার কাছে বয়াতে রাসূল গ্রহণ করলো তারা আমি খোদার হেফাজতে রইল। মান রাব্বুকা যখন সুয়াল করবো, সুয়ালটা কিতা করছে বাংলা না আরবি? আপনি সাইয়া থাকবেন। মান রাব্বুকা যখন কইবে ও, আপনি সাইয়া থাকবেন। আল্লাহ কয় ফেরেশতা, আর বন্ধ হলো বাঙালি, তুই সুয়াল করলি আরবি। হ্যাঁ, হেতে চালা ফকের মতো যাই রয়েছে, উত্তর তুই দিতে পারো না। যা খোদা বাপ করে দিলাম, সুয়েল আরো দুইটা আছে, এইটা কর। কোন সুবহানাল্লাহ। কি আল্লাহ কয়, যারা আপনার কাছে বয়াত গ্রহণ করবো তারা আমি খোদার হেফাজতে থাকবো। এই জন্য বয়স রাসুল কারি মানদাব বুকা করে ছাইয়া থাকলে আল্লাহ কয় আমার বন্দা বাঙালি সুয়াল করলি আরবি যা আমি খোদায় মাফ করে দিলাম, আরো দুটা সুয়াল আছে তুই কর। দ্বিতীয় সুয়াল করবো আমার বন্দা বাঙালি তুই সুয়াল করলি আরবি যা আমি ইদাও মাফ কইরা দিলাম, আর একটা সুয়াল আছে কইরা আলো। তৃতীয় সুয়াল করবো আমার হাজার রাসূলিল্লাহ জিনা নবীর কাউ দেখছেন নি, রাসূল গ্রহণ করাইব। আমার মদিনার নবী প্রত্যেকের পীরের শুরুতে কবরে দাঁড়াইব। যখন তোমার কবরে জ্বালা দিলে তো চিনেন নাকি, চিনতে অসুবিধা হইব নি। জ্বালানির শুরুতে দয়াল নবী দাঁড়াইব কবরে, আপনি কইবেন হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার আকা, উনি আমার মুর্শিদ। আল্লাহর কসম এই কথার সঙ্গে তোমার কবরের মাটি আমার কবরের মাটি চতুর্দিকে একটা দৌড় দিব, সাতটা দুনিয়ার সমান আমার কবর হইয়া যাইব। সিরা নাই সুবা নাই কিচ্ছু নাই। আল্লাহ ডাক দিয়া কেমন কিন্নকির কয় বাবু কয় এত বড় ভয়ঙ্কর দুনিয়া, সাতটা দুনিয়া সমান হইয়া গেছে কবরটা, আমার বন্দা ভয় করবো, ভয় লাগে, তুই তাড়াতাড়ি বেহস্তে ঢুক, বেহস্তি পোশাক আমার বন্দারে পিন্দা, বেহস্তি গালিসা বিছা বিছাইয়া সাইন মা ছেলে মেয়ের বুকে দুধ দিতে দিতে ছেলে মেয়ের ঘুমাইয়া যায়, যায় কি যায় না? এবার মায়ের বুকটা টান দেয়, ছেলে মেয়ে একটা বিগবিগি দেয়, দাউনের সঙ্গে মা এইভাবে দুই তিন গা ঠাবুর দিলে আবার ছেলে বা মেয়ের ঘুমাইয়া যায়। আমার আল্লাহ কয় নাউম 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 কইয়া তিন গা ঠাবুর দিয়া আমার বন্দারে ঘুমানাইয়া দাও, কিয়ামতের আগে আর জাগাইতাম না। সালা দুনিয়া রাসূল আমি আল্লাহর চোখে দেখি নাই, আল্লাহর গন্ধ নাকে পাই নাই, আল্লাহর আওয়াজ কানে শুনি নাই, আল্লাহর তিতারামিটা জিভে আল্লাহর স্বাদ পাই নাই, আল্লাহর বাতাস আমার গায়ে লাগে নাই। নবী গো তুমি তো মেরাজের রাতে তোমার মাথার চক্ষু মুবারক দিয়া আল্লাহরে 10 বার দেখছো, কবার কবার। ও খোদা ও নবী আমি জীবনে মিশা কথা কইছি না, কবরে মুনকির নকিরের সঙ্গে আমি মিথ্যা কইতে পারবো না। তুমি তোমার মাথার চোখ দিয়া আল্লাহরে 10 বার দেখছো, আমার মাটি দিয়া 1 লাখ কবরে ফালাইয়া আইও না। নবী গো মুনকির নকিরের সুয়ালের জবাবটা আমার কবরের পারে দাঁড়াইয়া তুমি দিবানি। আমার নবী কয় কবুল করলাম। মা খাদিজাতুল কুবরা রে আরবিতে কয় এন্ডার দোহা, বাংলাতে কয় 10টা মাটি দিছে। সাহাবীরা কয় নবী গো চলেন না গো, কয় না আমি খুদেজার সঙ্গে ওয়াদা করছি, খুদেজার কবরের 3টা সুয়ালের জবাব আমি দিব। সাহাবীরা বয়ে গেছে কই, নবীজি লাঠিটা জামি মুবারকের নিচে দিয়া খোদেজার কবরের পাড়ে 10টার সময় দাঁড়াইছে। লেদুলুকি সামছে, বেলা ডুল্লা গেছে, মনকির নকির কবরে আসে না। হঠাৎ করে দেখা যায় আমার আল্লাহ জিবরাইল চলে আসে মা খাদ মা দয়াল নবীজির দরবারে। জিবরাইল চোখ ফুলা, চোখের কোটাতে পানি। আমার নবী কইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তোমার চোখের কোটাতে কেন পানি দেখা যায়? জিবরাইল হাউমাউ কইরা কান্না, নবীজির কদম মোবারক জড়াইয়া কয়, নবী গো, আজ আরশ কুরসি লৌহ কলম কান্দে, বেহস্ত দুজক আল্লাহ সৃষ্টি যত ফেরেশতা কান্দে, স্বয়ং মুনকির নকির কান্দে কান্দে ফেরেশান হইয়া গেছে। আমার দয়ালে জিজ্ঞাসা করে কেন? কয় নবী গো, খাদিজাতুল কুবরার কবরে ফাড়ে লাডি জামির নিচে দিয়া আপনি চক্ষু বন্ধ কইরা আপনার ইমানদার উম্মতের কথা স্মরণ কইরা আপনার চোখের কোটা দিয়া যখন মাছির মাথা পরিমাণ পানি খাদিজার কবরে বইয়া গেছে, আল্লাহর আরশে আগুন লাগা গেছে। আল্লাহর আরশে তুফান লাগা গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, যে কবরে আমার বন্ধুর চক্ষু মুবারকের পানি বইলা গেছে, ইডার কবর রইছে না, কিয়ামত হইব, এই কবরস্থানে মুনকির নকির যাইতো না। আমি আমার বন্ধুর চক্ষু মুবারকের পানির বদৌলতে এই কবরস্থানটা রাখা দিলাম, নাম রাখা দিলাম জান্নাতুল মুআল্লা। এখন খাবায় খাবায় হজ কইরা হুবি দিয়া যে কবরস্থানরা যেখানে মা খাদিজাতুল কুবরা শুয়ে রয়েছে, ইমানে যাইয়া যদি আপনি কসম করেন যে আমি আল্লাহর বেহস্তের মধ্যে দাঁড়াইছি, আল্লাহ কয় তোমার কসম সত্য। আল্লাহ কয় বন্ধু, দুনিয়াতে আপনি 60টা বেহস্তের ঘোষণা দিছেন, এখন যদি আপনারা কসম করেন যে আমরা বেহস্তের বাগানে বসাত আছি, আল্লাহ কয় তোমার কসম সত্য। মা বাইনা কাবরি ওয়া মিনবারি, মা আয়েশার হুজরা মদিনার সবুজ গম্বুজের মধ্যে দাঁড়াইয়া যদি কোন আমি বেহস্তে দাঁড়াইছি, আল্লাহ কয় তোমার কসম সত্য। মক্কার ফুবে দিয়া জান্নাতুল মুআল্লা যাইয়া যদি কোন আমি বেহস্তে দাঁড়াইছি, আল্লাহ কয় তোমার কসম সত্য। মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানে যাইয়া যদি কেউ দাঁড়াইয়া কও আমি বেহস্তে দাঁড়াইছি, আল্লাহ কয় তোমার কসম সত্য। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, শোনা বন্ধু, শোনা বন্ধু রে, বলিতে শোনা বন্ধু, শোনা বন্ধু রে, বলিতে যেদিন তোমায় দেখ তোমায় আপনে বেদেছি, তোমার ছবি বাসে অন্তরে, শোনা বন্ধু, শোনা বন্ধু রে, বলিতে পা নয়নে দিয়া নয়ন পাগল করলে আমার মন, প্রেম জ্বালা জলে অন্তরে, শোনা বন্ধু, শোনা বন্ধু রে, বলিতে পারি না তোমারে। শুইলে সপনের বন্ধু দেখি তোমায় নয়নে, তোমার ছবি বাসে অন্তরে, শোনা বন্ধু, শোনা বন্ধু রে, বলিতে পারি না তোমারে। হায় হায় রে, আমি কি বলতাম চাইছিলাম? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিরে কয়, নবীজি গো, আপনি তো আল্লাহ পাকের জাতি, নূরের জ্যোতি। লুমআতুম মিন নূরিহি, আপনার জুব্বা লুঙ্গি মুবারক যখন আমি সাদুর রূপে আবৃত করছি গো নবী, আমার শীত কম দেশে চলে গেছে। আমার নবী কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মত? নবীজি কয় কে আছো আমার মত? আর আমরা উম্মত কই নবী আঙ্গ মত। আইয়েন আমার নবী মক্কা হিজরত কইরা মদিনায় রওনা হইছে। কল সুবহানাল্লাহ। নবীজি যে উটনি উটনি বেডি বেডি কোটলা বেডি আছে আর কি, বেডা বেডি নাই, বেডি উটনির নামটা আসল কাসওয়া কি নাম, কাসওয়ার মধ্যে নবীজি সোয়ার। হঠাৎ কইরা নবীজি এইভাবে মুখ মোবারক ফিরাইয়া কয় সাহাবীদয়, বলি ইয়া রাসূলুল্লাহ, বলি আমার হাজত হইছে, আমি পেশাব করি। তো সাহাবীরা এইভাবে দেখছে, ওটা বড় উঁচা, কেউ নিষেধ হচ্ছে। নবীজি নামছে, রওনা হয়েছে। কতক্ষণ পরে নবী ফিরে যাইতে আসতে হাজার 14 জন আছেন সাহাবী। বলা সুবহান। নবীজি ফিরে যাইতে সাহাবীর গোষ্ঠী হিসে হিসে, তোরা কই যাস? আমি না কইছি হাজত, আমি পেশাব করতাম যাই। সুবহান। সমস্ত সাহাবী থামা গেছে। কোন সুবহানাল্লাহ। নবীজি যাইতেছে যাইতেছে, হাজতে বসতে পারে না। আমার আল্লাহ কয় জিবরাইল, কার মুখ চাইতে আছো? আমার বন্ধু কষ্ট পাইতেছে, আমি খোদার সহ্য হয় না। ইয়া জিবরাইল, সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির শরমটা যদি এক পাল্লাই লই, আমার বন্ধুর শরম মুবারকটা যদি 1 কোটি ভাগ কইরা একটা ভাগ অপর পাল্লায় লই, আমার বন্ধুর শরমের ওজন বেশি হইয়া যাইব। জিবরাইল রে, আমার বন্ধু কষ্ট পাইতে আছে, তুমি জবলে নূর জবলে সুর হেরা পর্বতটা দিয়া আমার বন্ধুরে একটা ইস্তেঞ্জা খানা বানাইয়া দাও। আইজও আছে, কিয়ামত পর্যন্ত থাকব। জিবরাইল 3টে ভার দিয়া খিচাইয়া নবীজির একটা পেশাবখানা বানাইয়া দিছে। আমার নবী হাজত সাজছে। জিবরাইল কয় মাবুদ, বলি কি? বলে আমার বিয়াদবি মাফ করেন। বলি কি? বলে মাবুদ, আমি আদম নবীর কাছে আমি 7 আসমানের জিবরাইল 42 বার গেছিলাম। ও খোদা, আদমে সানি নূহ নবীর কাছে আমি 311 বার গেছিলাম। ও খোদা, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে 413 বার গেছি। মুসা কলিমুল্লাহর কাছে 209 বার গেছি। কইতে কইতে বহুত লাগবে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে 126 বার গেছি। আর তোমার বন্ধু আজ মক্কা হিজরত কইরা মদিনায় রওনা হইছে। দিনে এবং রাত্রে, পাহাড় এবং জঙ্গলে, আজ অবধি তোমার বন্ধুর কাছে আমি ৭২,০০০ বার গেছি। ও খোদা, আদমের কাছে গেলাম, আদমের পেশাব পায়খানা দেখলাম। আদমে সানি নূহুর কাছে গেলাম, নূহুর পেশাব পায়খানা দেখলাম। ইব্রাহিমের দেখলাম, মুসা নবীর দেখলাম, দাউদ নবীর দেখলাম, সুলাইমান নবীর দেখলাম, সমস্ত নবীর পেশাব পায়খানা দেখছি। ও খোদা, এই জীবনে ৭২,০০০ বার গেছি, কোনদিন তোমার বন্ধুর পেশাব পায়খানা আমি দেখছি না। এখন আমি পেশাবখানা বানাইয়া দিছি, তোমার বন্ধু কি পেশাব করছে না পায়খানা করছে আমার একটু অর্ডার দাও, আমি একটু তদারক করি। আমার আল্লাহ কয় যা যা। জিবরাইলের সাথে কে মারি সুখ না, ওই কোন সাহাদনে পাইব দিদার, আরে ও দয়াল মুর্শিদ সাদামার, কোন সাধনে পাইব, কোন সাধনে পাইব দিদার, আরে ও দয়াল মুর্শিদ সাদামার, কোন সাধনে পাইব, কোথায় হইতে আইলাম গোয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী কোথায় হইতে আইলাম গোয়ামি দরদি রে কে ভাই আমার জগৎ গো স্বামী এ যে সিনার ভাগ্য হইল না আমার আরে ও দয়াল মসি সানামার কোন সাধনে পাইব আমি লই আইলাম শুল গয়ালা দয়ালে ব্যাপার রিতে রে দুনা আমি লইয়া আইলাম শুনল গয়ালা দয়াল রে ব্যাপার রিতে রে দুনা এ যে সব খুয়াইলাম কাম সাগরের ফা আরে ও দয়াল মসি সানামার কোন সাধনে পাইব এখন অবেলাতে দোলান গো ফারি দয়াল রে বেলায় আছে দণ্ড গো সারি এখন বেলাতে দোলান গো ফারি দয়াল রে বেলায় আছে দণ্ড গো সারি এ যে মুক্তি পাইতে চায় জালালি তোমার আরে ও মসি সানামার কোন সাধনে পাইব দিন।